হাই বন্ধুরা, আমি অমৃত। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের ভারতবর্ষের মা বোনেদের নিয়ে কিছু কথা। আর এই মা বোনেদের জন্য আজকে আমাদের দেশ কিন্তু এত আগে বেড়েছে। যদি বলেন কেন আগে বেড়েছে এত, আমাদের ভারতবর্ষে যেমন আমাদের দাদা ভাইরা যেমন দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে, তেমন কিন্তু আমাদের মা বোনেরাও দেশকে নিয়ে ঠিক একই চিন্তা ভাবনা করে। আর তারই একটা উদাহরণ কিন্তু আজকে চন্দ্রযান 3। এই চন্দ্রযান 3 বা 2, এর আগে যতগুলো স্যাটেলাইট ছাড়া হয়েছে বা এই যে চন্দ্রযান মিশন যে দুটো করা হয়েছে, এর পিছনে কিন্তু যেমন আমাদের দেশের ছেলেদের ভূমিকা আছে, তেমনই কিন্তু আমাদের দেশের মেয়েদেরও ভূমিকা একদম সমান। আজকে আপনারা দেখতে পেয়েছেন চন্দ্রযান 3-কে যখন চন্দ্রপৃষ্ঠে পাঠানো হচ্ছিল বা বা চন্দ্রপৃষ্ঠে কাছাকাছি পৌঁছে গেছিল, তার কিছু ভিডিও ফুটেজ কিন্তু আপনারা পেয়েছেন। আর যে ইসরোর কন্ট্রোল রুম আছে সেখান থেকেও কিন্তু আপনারা কিছু ভিডিও দেখতে পেয়েছেন। কিন্তু ওখানে ওই কন্ট্রোল রুম যেমন ছেলেদের দেখতে পেয়েছেন, তেমন কিন্তু মেয়েদেরও দেখতে পেয়েছেন। ওই মেয়েগুলো বা ওই মা বোনগুলো কিন্তু ওই রিসার্চের সাথে যুক্ত। আর তারা কিন্তু যেমন ছেলেরা কাজ করছিল, তেমনই আমাদের এই মা বোনগুলোও কিন্তু সমানভাবে কাজ করছিল। কোনো দেশে, যে দেশে, যে কোনো দেশেই হোক, যেখানে ছেলেদের শুধু অধিকার আছে মেয়েদের নেই, কিন্তু সেই দেশ কিন্তু উন্নতি হবে না। মানুষ কোনো কিছুতেই পিছিয়ে নাই, মেয়ে মানুষ বলে তাকে কোনো দুর্বল ভাবার কোনো কারণ নেই। কারণ একটা ছেলে মানুষ যা করতে পারে, একটা মেয়ে মানুষ কিন্তু তাই করতে পারে। আর আমাদের যখন চন্দ্রযান 3টা পাঠানো হয়েছিল, আপনারা দেখতে পেয়েছেন আমাদের মা বোনেদের, আমাদের ভারতের প্রধান যে মানুষটি সে হচ্ছে মোদি, উনি কিন্তু আমাদের যে মা বোনেরা এই রিসার্চের সাথে যুক্ত তাদের কিন্তু বাহবা দিয়েছেন বা আরো সাহস দিয়েছেন যে আগে আরো কিছু ভালো রিসার্চ করুক, দেশকে উন্নত করুক। ঠিক আছে, তো এই জিনিসগুলো সব দেশে কিন্তু হয় না। যেমন আমি কিছু দেশের উদাহরণ আপনাদের দেব। প্রথমত বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু মেয়েদের স্বাধীনতা কিন্তু তেমন ভাবে নেই। কিছু দেশ যেমন পাকিস্তান, আফগানিস্তান, যেমন আফগানিস্তানে প্রায় 150 মেয়ে পড়াশুনোর জন্য ভিসা করেছিল। তো পাকিস্তানের একজন, এই আফগানিস্তানের একজন ইউটিউবার আছে, ওনার নাম হচ্ছে পাঠান ভাই। তো পাঠান ভাইয়ের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দেখি, ভালো লাগে ওনার। উনি কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করে, প্লাস আরো বিভিন্ন দেশের যেসব ভালো ভালো কাজ, সেসব কাজের কথা মানুষের সামনে তুলে ধরে। তো সেই পাঠান ভাইয়ের যে ইউটিউব ভিডিওটা আমি দেখলাম, সেখানে দেখা যাচ্ছে বলছে যে আফগানিস্তানে প্রায় 150 মেয়ে ছেলে পড়াশোনার জন্য বাইরে যাচ্ছিল, তাদের কিন্তু ভিসা দেওয়া হয়নি। এটাই হচ্ছে মুসলিম কান্ট্রির, বেশিরভাগ মুসলিম কান্ট্রির কিন্তু এটাই নিয়ম। মেয়েদের অধিকার দেওয়া হয় না, মেয়েদেরকে সবসময় পরাধীনভাবে রাখা হয় আর মেয়েদেরকে সবসময় নিজের দাসত্বভাবে রাখতে চায়। সেই জন্য কিন্তু এই দেশগুলোর আজকে অনেক পিছিয়ে গেছে। আর এই পিছিয়ে যাওয়ার কারণই হচ্ছে সেসব দেশের সরকার, সেসব দেশের কানুন ব্যবস্থা, সেসব দেশের যে মানুষজন আছে বা ক্ষমতার শীর্ষে বসে আছে তাদের। তারা ভাবে কি যে মেয়েদের যদি অধিকার দিয়ে দিই বা মেয়েদের যদি সব কিছু দিয়ে দেয় তাহলে ছেলেদের মূল্যায়ন থাকবে না। কিন্তু এটাই ভুল। ছেলে মেয়ে দুইজনকেই যদি সমান অধিকার দেওয়া যায় তবে সেই দেশ আগে অবশ্যই বাড়বে। আর আগে শুধু বাড়বে না, অনেক উন্নত হবে সেই দেশ।
যেমন ভারতবর্ষ, ভারতবর্ষ আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে যে পরিস্থিতিতে ছিল, সেই ভারত কিন্তু আজকে এখন সব দেশকে দেখিয়ে দিচ্ছে যে ভারত কি করতে পারে বা ভারত আগে কি ছিল আর এখন কি। চন্দ্রযান 3 নিয়ে কিন্তু বাংলাদেশের ইউটিউবাররাও কথা বলছে, আর কথা বলার একটাই কারণ, এতদিন কিন্তু ভারতের দুর্নাম গেয়ে এসছে বাংলাদেশের লোক। আমি বাংলাদেশের অনেক ইউটিউবার ভিডিও দেখি, বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু বাংলাদেশের ইউটিউবার গুলো কিন্তু ভারতকে নিয়ে কোনো সময় সুগান গায় না, সবসময় একটা দুর্নাম করার তালেই থাকে। কিন্তু আজকে যখন চন্দ্রযান সাফল্যটা আমাদের মা বোনেরা বা দাদা ভাইরা করিয়ে দেখিয়েছে, তখন কিন্তু তাদের ভিডিও আমি আজ 2 দিন ধরে দেখছি যে তারা কিন্তু ভারতের প্রশংসা করছে। ভারতের প্রশংসা করছে এই কারণেই, কারণ সে যে প্রশংসার কাজটা তারা আমাদের দেশটা করিয়ে দেখাতে পেরেছে, যেখানে আজ পর্যন্ত কোনো দেশ পৌঁছাতে পারেনি সেখানে কিন্তু আমাদের দেশ পৌঁছাতে পেরেছে। আর এই পৌঁছানোর সাফল্যটা আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর এই সাফল্যের পিছনে আমাদের ভাই মা বোন সকলের ভূমিকা আছে। তো যারা ভাবে যে মেয়েরা আগে যদি আগে বেড়ে যায় তোমাকে পাত্তা দেবে না, বা দেখো তোমাকে পাত্তা দিক আর না দিক, বা তোমার তোমার সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক, তোমার সাথে কথা বলুক আর না বলুক, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সে যদি খুব ভালো জায়গা পৌঁছাতে পারে, দেশের ভালো, তার ভালো, এবং সে যে জায়গার থেকে বিলং করে সেই জায়গাটার নাম, যে এই জায়গায় এরকম একটি মেয়ে আছে বা এরকম একটা ছেলে আছে। তা আমাদের সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা দূরে দূরে রাখতে হবে। নেগেটিভ চিন্তা ভাবনা যদি আমাদের মনের মধ্যে থাকে তো আমরা আগে বাড়তে পারবো না, বা আমাদের দেশও আগে বাড়বে না। তো আমাদের দেশে এই প্রবলেমটা নেই, কিন্তু আমি যে 3টে দেশের নাম বললাম বা আরো মুসলিম কান্ট্রি দেশ আছে, যেমন আরব কান্ট্রি দেশ আছে, কিন্তু আজকে কিন্তু এইসব যেসব দেশে মেয়েদের পরাধীনতা, স্বাধীনতা নেয় নিজের, নিজের ইচ্ছা মতো চলতে পারে না, ঘুরতে পারে না, পড়াশোনার জন্য বাইরে যেতে পারে না, বা নিজের দেশেই নিজের পুরুষদের কথা মেনে চলতে হয়, সেই সব দেশও কিন্তু এখন সেই যে নেগেটিভ চিন্তা ভাবনা সেই থেকে বেরিয়ে চলে আসছে। আর এর একটাই মূল উদ্দেশ্য, সে আছে ভারত। ভারতের আজকে এইসব দেখে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে যে না, মেয়েদের কিন্তু আগে বাড়াতে হবে, মেয়েদেরও লেখাপড়া করাতে হবে, মেয়েদেরও কিন্তু ছেলেদের সাথে অংশগ্রহণ করাতে হবে। ছেলেরা যেমন যে কোনো বিষয়ে অংশগ্রহণ করে, মেয়েদেরও কিন্তু সেসব সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে নাহলে দেশ আগে বাড়বে না। সেই তাই দেখে দেখুন আজকে যেমন দুবাই, কাতার, সৌদি আরব, এসব দেশগুলি কিন্তু এরা বুঝতে পেরেছে যে আমাদের দেশের এই যে মুসলমানদের কি শরীফা আইন না কি বলে আমি এটা সঠিক জানি না, তবে আমি এই চেষ্টা করছি বলার, যে এই যে সব কানুন আছে, শরীফা কানুন না কি সব আছে, এসব কানুন কিন্তু ওরা আস্তে আস্তে হাটিয়ে দিচ্ছে। হাটিয়ে দিয়ে কিন্তু মেয়েদের কিন্তু খোলা খোলা ভাবে বা নিজের ইচ্ছা মতন কিন্তু কাজ করতে সুযোগ দিচ্ছে। আজকে দুবাই, কাতার, সৌদি আরবে মেয়েরাও কিন্তু বিভিন্ন বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে, বা তেমন কিন্তু বাংলাদেশেরও কিন্তু একইভাবে অংশগ্রহণ করছে। তো আমার একটা কথা, সে হচ্ছে আপনাদের দেশগুলো যেসব মানুষ পড়াশোনায় ভালো বা পড়াশোনা করতে চায় বা দেশের জন্য কিছু করতে চায়, অবশ্যই তাদের সুযোগ দেওয়া উচিত। যদি সুযোগ না পায়, সেই সব দেশের মানুষ, যেসব সাধারণ মানুষ আছে, সেই সব মানুষ যাতে একজোট হয়ে প্রতিবাদ বা আন্দোলন করে তাকে যেন সেই জায়গাটা পাইয়ে দেওয়া ব্যবস্থা করে, তবেই আমাদের দেশের মতন ওই দেশগুলোও কিন্তু আগে বাড়তে পারবে। আমাদের দেশের কিন্তু কোনো মেয়েদের কোনো ঊর্ধ্বে কোনো আইন নেই, বরং ছেলেদের ঊর্ধ্বে আইন আছে, কিন্তু মেয়েদের বিপরীতে কোনো আইন নেই। একটা মেয়ের
কোনো যদি প্রবলেম হয়, সে যদি কোনো অবজেকশন জানায়, সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা ব্যবস্থা নেওয়া হয়, আইনি ব্যবস্থা। তো এই কারণে আমাদের দেশের মেয়েরা দেখুন, আর আজকে ধর্ম নিয়ে কিছু কথা বলবো, যেসব ধর্মে বলা আছে যে মেয়েদের এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, মেয়েদের এখানে পাঠানো যাবে না, ওখানে পাঠানো যাবে না, এইসব ধর্ম থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসুন। এইসব ধর্মের জন্য, ধর্মের জন্য কিন্তু মানুষ আজকে আমাদের দেশে কিন্তু যতই আমরা 33 কোটি দেবতার পূজারি, মানে পূজা করি, কিন্তু তবুও কিন্তু ধর্ম ধর্মের জায়গায়, কিন্তু আমাদের কাজকর্ম মেয়ে ছেলে মিলেমিশে কিন্তু আলাদা জায়গায়। ধর্মের মধ্যে কোনো আমাদের অ্যাডজাস্ট, আমাদের দেশেও মুসলমানরা আছে, আমাদের দেশের মুসলমানরা একবার দেখুন না যে কত ভালো। কেন বলছি ভালো? তারা কিন্তু সবসময় সবাইকে নিয়ে চলে। আর আমাদের দেশের যতগুলো নাগরিক আছে, সব নাগরিকের কিন্তু চিন্তাভাবনা একই রকম, কোনো নেগেটিভ চিন্তাভাবনা এদের মধ্যে নেই। আর এই নেগেটিভ চিন্তাভাবনা না থাকার কারণে একের পর এক ভারতবর্ষ কিন্তু আবিষ্কার করেই যাচ্ছে, বিভিন্ন রকমের আবিষ্কার, রিসার্চ, বিভিন্ন রকমের জিনিস কিন্তু তারা করেই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, যে যখন আমাদের চন্দ্রযান 3টাকে লঞ্চ করা হলো, তখন ওই দেশের লোকটা ভারতকে নিয়ে খুব গালিগালাজ করছে, বাংলাদেশি লোকটা। তো আমার পরের ভিডিওতে আমি সেই লোকটার ফেসটা আপনাদের সামনে দেখাবো। আর প্লাস আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত গালাগালি দিচ্ছে। এই যে নিজের দেশ কিভাবে আগে বাড়বে সেটা না দেখে পরের দেশকে নিয়ে গালিগালাজ, পরের দেশকে নিয়ে গালিগালাজ দিয়ে কি লাভ আছে তোমার? তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করবে, তোমার দেশ কোন জায়গাটাই, আর তুমি যে দেশকে নিয়ে গালি দিচ্ছ সেই দেশটা কোন জায়গাটাই। আগে নিজের দেশটাকে সেই জায়গায় পৌঁছাও, তারপরে তুমি অন্য দেশের দুর্নাম বা সুনাম যাই গাও গাবে। তো বাংলাদেশি যেসব মানুষজন আছে সবাই খারাপ না, অনেকে ভালো আছে, অনেকে ভারতের সাপোর্ট নাই, আবার অনেকে ভারতের দুর্নাম গায়। তবে যেসব দুর্নাম বা যেসব মানুষ খারাপ কথা বলে এই দেশ সম্পর্কে, অনেকে পাকিস্তানের অনেক মানুষ আছে ভারতকে অনেক খারাপ কথা বলে, আবার অনেক মানুষ আছে খুব ভালো, যে ভারতের তারা চায় যে আমরা ভারতের সাথে যুক্ত হয়ে যাই। কি কারণে যুক্ত হয় তারা বোঝে জিনিসটা, যে আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, আমাদের দেশকে আগে আমরা যদি আমরা ভালোভাবে থাকতে গেলে ভারতের মতন উন্নয়নশীল দেশ বা এরকম একটা চিন্তা ভাবনার দেশে আমাদের বসবাস করতে হবে। তো বন্ধুরা, যদি আমরা সব সময় ভালো চিন্তা ভাবনা বা আমাদের কাজকর্ম ভালো করি, আমরা আর আমাদের মেন যে উদ্দেশ্য সে হচ্ছে মানুষকে পড়াশোনার সুযোগ দিতে হবে। মানুষকে পড়াশোনা না করলে কিন্তু দেশ কখনোই আগে বাড়বে না। তুমি যত পরিশ্রম করো, যত কিছু করো, পড়াশোনাটা মেন, পড়াশোনা করলে তবেই তুমি কিন্তু এইসব কাজে অংশগ্রহণ করতে পারবে আর এইসব দেশকে আগে বাড়াতে পারবে। পড়াশোনাটা মেন আমার সব দেশেরই। তো যে দেশ একসময় বাংলাদেশের লোকেরাই বলে যে আমরা নাকি মাঠে ঘাটে পায়খানা করি, তো বন্ধু মাঠে ঘাটে পায়খানা করে আজকে কিন্তু সেই চন্দ্রযানকে পাঠিয়ে দিয়েছে কিন্তু চন্দ্রপৃষ্ঠে, আর তা এমন একটা জায়গায় পাঠিয়েছে যে দক্ষিণ মেরুতে, সেই জায়গা কিন্তু এখনো কোনো দেশ পৌঁছাতে পারেনি। সেখানে কিন্তু ভারত নিজের পতাকা মেলে দিয়েছে। মানে বুঝুন যে দেশ দেশকে তোমরা এত গালিগালাজ, তোমরা এত খারাপ কথা বলো, বিদ্বেষী বলো, আমি শুধু একটা জিনিস ভাবি যে যারা না বুঝে সুঝে কথা বলে তাদের কথা বলাটা উচিত না, আর সোশ্যাল মিডিয়ায় আসা উচিত না। হয়তো আমার কথার মধ্যে একটু অন্যরকম টান থাকে, তাই বলে আমি যে কথা বলতে পারবো না এমন কিছু না। আমাদের দেশের যে কল্পনা চাওলা নামে যে মানুষটি প্রথম
নাসার থেকে নাসার থেকে ওদের মিশনে অংশগ্রহণ করার জন্য চান্স পেয়েছিল সে মেয়েটা, কিন্তু বেঁচে না থাকুক কিন্তু তার যে কর্ম বা কাজ সারা জীবন যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু তার এই কাজকর্মের স্মৃতি থেকে যাবে, বা তার নাম পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় তার নাম ততদিন থাকবে। একমাত্র তাকে কিন্তু ওই জায়গাটা পৌঁছাতে পেরেছে তার চিন্তা ভাবনা, তার পড়াশুনো। তো